আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ নানু মিয়া, বরাবরের মতো আজকে চলে আসলাম ঘুরতে। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি গ্রাম বাংলার স্মৃতি, গ্রাম বাংলার সবুজ অরণ্য, পাকা রাস্তার দুই পাশে, এক পাশে কিছু কিছু বাড়ি আছে, আর এক পাশে শুধু জমি। আবার কিছু দূর যাওয়ার পরে দুই পাশ দিয়ে বাড়ি আছে, এই যে পাশে বাড়ি ফাঁকা ফাঁকু, এই যে দূরে বাড়িঘর, এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই যে বাম দিকেও আছে। গ্রামের সিএনজি চলছে, অটোরিকশা। মাঝে মাঝে ঘুরতে আসি, আসলে প্রকৃতি দেখতে আমার ভালো লাগে, একটু বেশি ভালো লাগে মনে হয়, যার জন্য আসলে একটু সুযোগ পাইলে চলে আসি। আজকে আসছি মানিকগঞ্জ জেলার ঘিউর থানার এলাকা। আমি গ্রামের নাম বলতে পারি না, আশেপাশে জিজ্ঞাসা করা হয়নি, তেমন চিনি না আমি, যদিও আমার বাড়ি মানিকগঞ্জ, এদিকে আসা হয় খুব কম, যার জন্য আমি গ্রামগুলো চিনি না। না চিনলেও কিছু করার নেই, কারণ হলো কি, আমার তো টানে, মন টানে যে দেখি, আমি আমার নিজের এলাকায় দেখি না, অন্য এলাকায় কীভাবে দেখব? আগে নিজের এলাকায় দেখা উচিত, নিজের গ্রাম, নিজের জেলা, পাশের জেলা, এভাবে দেখা উচিত, তারপরে অন্য জেলা, অন্য দেশ, সেটা পরের ব্যাপার, কিন্তু আগে নিজের গ্রাম, নিজের এলাকা তো দেখতে হবে, নিজের জেলা তো দেখতে হবে। এই তো দেখছি, ভালো লাগছে,